মোহাম্মদ আবু তাহের তালুকদার নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন। আমি সুনামগঞ্জ থেকে বলছি, আমার প্রশ্নটি হলো যে মসজিদের মাইকে মসজিদের কাজ ব্যতীত মাইক ব্যবহার করা জায়েজ কিনা, বিশেষ করে মৃত ব্যক্তিদের মৃত্যুর ঘোষণা দেওয়ার বিধান যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এ বিষয়ে জানালে উপকৃত হব। প্রিয় দর্শক, আমাদের দেশে একটি বহুল প্রচলিত ব্যবস্থা এটি, কোনো মানুষ মৃত্যুবরণ করলে সাধারণত এলাকার মসজিদ সমূহে থেকে মসজিদের মাইকের মাধ্যমে মৃত ব্যক্তির মৃত্যুর ঘোষণা দেওয়া হয়, শোক সংবাদ প্রকাশ প্রচার করা হয় এবং তার জানাজার সময় ঘোষণা করা হয়। তো এই ভাইয়ের প্রশ্ন হলো যে এই ধরনের মৃত্যুর ঘোষণা এবং শোক সংবাদ প্রচারের জন্য মসজিদের মাইক ব্যবহার করার অনুমতি রয়েছে কিনা। প্রিয় ভাই, এই প্রশ্নের উত্তরের সঙ্গে সংশ্লিষ্ট হলো যে এই মসজিদে এই যে মাইক, যাদের টাকায় অথবা যার দানে মাইক চলছে, সেই দাতার উদ্দেশ্য এবং তার যে দানের ধরন তার উপরে অনেকটা নির্ভরশীল। অর্থাৎ যিনি মাইক মসজিদে প্রদান করছেন, দান করছেন, তার যদি এ ব্যাপারে অনুমতি থাকে যে এই ধরনের ঘোষণার জন্য এই মাইক মসজিদের পক্ষ থেকে ব্যবহার করা যাবে, তাহলে এটা ব্যবহার করতে অসুবিধা নেই এবং মৃত্যু সংবাদ প্রচার করতে এবং ঘোষণা করতে কোনো সমস্যা নেই। ঠিক তদ্রূপ যদি সমাজে এটার বহুল প্রচলন থাকে যে এভাবেই মসজিদ থেকে মসজিদের মাইক দিয়ে মৃত্যুর ঘোষণা দেওয়া হয়, এটা জানা সত্ত্বেও যে ব্যক্তি মাইক দিল, যে বা যারা মাইক দিল তাদের পক্ষ থেকে যদি সুস্পষ্ট নিষেধাজ্ঞা না থাকে যে আমাদের মাইকের দ্বারা শুধুমাত্র মসজিদের কাজই করা যাবে, অন্য কোনো ঘোষণা দেওয়া যাবে না, এই ধরনের নিষেধাজ্ঞা যদি তাদের পক্ষ থেকে থাকে, তাহলে এই মাইক অন্য কাজে ব্যবহার করা যাবে না, মৃত্যুর ঘোষণা দেওয়া যাবে না, শোক সংবাদ প্রচার করা যাবে না। আর যদি তাদের পক্ষ থেকে এমন কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে সমাজের প্রচলন হিসাবে এবং এটি সকলের মধ্যে প্রচলিত রীতি হিসাবে ধরে নেওয়া হবে যে মাইক দাতার এ ব্যাপারে অনুমতি রয়েছে, সুতরাং মসজিদের মাইকের দ্বারা তখন মৃত্যুর ঘোষণা শোক সংবাদ প্রচার করতে কোনো সমস্যা নেই। এমনিতে তো মসজিদের মাইক হয়, যেই মসজিদের সাধারণত মাইকের দ্বারা মসজিদের কাজ ছাড়া, অর্থাৎ আজান এবং মসজিদ সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য কোনো কাজে মসজিদের মাইক ব্যবহার করা ঠিক হয় না। কিন্তু যেহেতু মৃত্যুর সংবাদ ঘোষণা করা এবং জানাজার ঘোষণা দেয়া এটি সমাজের একটি প্রচলিত পদ্ধতি এবং এটি সকলে জানে, এবং যারা মসজিদে মাইক প্রদান করে থাকে, দান করে থাকে, ওয়াকফ করে থাকে, তারা মূলত এই মসজিদে মাইক দান করার সময় এ ব্যাপারে তাদের নিয়ত থাকে যে এই ধরনের কাজে অনুমোদন থাকে, সুতরাং অনুমোদন থাকার কারণে মসজিদের মাইকের দ্বারা মৃত্যুর ঘোষণা দিতে কোনো সমস্যা নেই।